আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি আমাদের ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে বাক্য শ্রেষ্ঠ কালাম দান করেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তাইয়্যিবা, এই পবিত্র শ্রেষ্ঠতম কালেমা আল্লাহ তাআলার এই সৃষ্টিতে যত আওয়াজ, যত শব্দ, যত বাক্য, পৃথিবীর যেখানে যা কিছু উচ্চারিত হয় সমস্ত বাক্য এবং শব্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য এটা। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে ভারী কোনো কথা, দামি কোনো কথা নেই, আসমানেও নেই, জমিনেও কোথাও সবচেয়ে উঁচা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء؟ الله تعالى বলেন শুনো, কালিমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেমন কালিমা? তা আল্লাহ তাআলা বলেন আমি নিজেই উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যে মনে করো কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছ, আসলুহা সাবিতুন, যে গাছের শেকড় একদম নিচে সত্যবক জমিনের নিচে গাড়া মানে প্রচিত ফিসামা, এবং তার শাখা প্রশাখা ডালপালা একেবারে সাত আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত, এইটা যেরকম বিস্তীর্ণ সব কিছুকে নিয়ে আছে সাত্তবক জমিনের নিচ থেকে আরশ পর্যন্ত এরকম একটা গাছ, এটা যেমন আল্লাহর পুরা মাখলুকাতকে নিয়ে বেষ্টন করে আছে, আল্লাহ তাআলা নিজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিক এরকম সাত্তবক জমিনের নিচে যে পিঁপড়েটা হাঁটে সেটা কি কারণে হাঁটে? লা ইলাহা ইল্লাল্লাহ এই কারণে, এই কারণে। নয়তো এত গভীর জমিনের তলদেশে সে হাঁটার কথা, শুধু হাঁটতেছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই এই শক্তির কারণে, আল্লাহ তাআলার কুদরতের কারণে। তাফসীরের মধ্যে আছে, তাফসীরের রুহুল মাআনিতে আমরা পড়ছি, হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে জিজ্ঞেস করবেন, আয় আল্লাহ আপনি যে সব কিছু রিজিক দেন, কোথায় আপনার কোন মাখলুক ছোট বড় সৃষ্টি আপনার সব খেয়াল থাকেন, নজরে থাকেন? আল্লাহ তাআলা বললেন মুসা, তোমার সামনে যেই বড় পাথরটা আছে, তোমার হাতের লাঠি দিয়ে এই পাথরটার মধ্যে আঘাত কর। তো মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, পাথরটা একটা পার্ট মানে একটা বাড়িতে একটা অংশ ভেঙে পড়ছে। বললেন আবার আবার মার, আবার মারলেন, আবার একটা অংশ ভেঙে পড়ছে। বলছেন আবার আবার মামলে, তিনবার পাথরটার মধ্যে আঘাত করার পরে পাথরের তিনটা মোটা মোটা অংশ ভেঙে ভেঙে পড়ছে, বড় পাথর। এরপরে মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন তিনটা পাথরের পার্ট ভেঙে পড়ছে, এর ভেতর থেকে এবার একটা ছোট্ট পোকা, এটার মুখে একটা ছোট্ট সবুজ পাতা, সামান্য ছোট, এটা ওই পোকাটা খাইতেছে কুটকুট করে, এটা আস্তে বাইয়া পড়ছে। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম লক্ষ্য করছেন যে এটা কি বলে তো মুসা আলাইহিস সালাম কান পাইতা শুনতেছেন এই ছোট্ট পোকাটা বলতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া লা ইনসানি আমার সেই আল্লাহর তাসবিহ প্রশংসা যিনি আমাকে সর্বদাই দেখেন কখনোই আমাকে ভোলেন না ওয়ালা ইনসানি এক মুহূর্তের জন্য যিনি আমাকে ভোলেন তো মুসা আলাইহিস সালাম বুঝলেন যে আল্লাহু আকবার এক পাথরের ভিতরে এরকম একটা পোকা থাকতে পারে এটা তো মানুষ কল্পনাও করবে না আবার সেই পোকাটার মুখে সবুজে গাছের পাতা ছোট্ট এটা পৌঁছালো কি গাছটা এরকম থেকে পাতাটা দুটলো কেন তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন কায়নাতের সব কিছু জাররা জাররা বিন্দু বিন্দু সব কিছু চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা তাওহীদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সংক্ষিপ্ত একসাথে সংক্ষেপে বলে তাওহীদ কি বলে কোন তাওহীদ একক শুধুই আল্লাহ শুধুই কে আল্লাহ বলে আল্লাহ শুধুই আল্লাহ বলে শুধুই আল্লাহ শুধুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি আলাদা বল কথা বুঝছি এজন্য এটা এখন বলতেছি এটা আবার মনে মনে ভাববেন না যে হুজুর এটা কয় না আবার এরকম এটার বয়ানই করুন আলাদা বুঝছেন কি মানে দুটো ভাগ কালেমার কয়টা ভাগ একটা হলো তাওহীদ একটা হলো রিসালাত একটা কি রিসালাত সেটা আমি আলাদা বল পরে আগে তাওহীদ বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম ওনার জবানে ছিল এই কথা হযরত নূহ আলাইহিস সালাম ওনার জবানে ছিল এই কথা সমস্ত আম্বিয়ে কেরাম এই পৃথিবীতে যে কথা নিয়ে মানুষের কাছে আসছেন সেটা হলো এই কথা এটা কি কথা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ কোরআনে আছে বারবার আল্লাহ তাআলা বলছে সমস্ত নবী আইসা ওনাদের কওমকে সম্প্রদায়কে দুই কথা বলছে ইয়া কওমি হে আমার সম্প্রদায় উবুদুল্লাহ আল্লাহ তাআলার গোলামি করো আল্লাহ তাআলারই বন্দেগী করো যদি মানুষ বলে কেন তাহলে নবী বলে মা লাকুম মিন ইলাহিন গায়রু তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই দেবীওয়ালা পালনেওয়ালা সমস্ত কিছু শুধুই আল্লাহ আমাদের রিজিক দাতা আর কেউ নাই শুধু আল্লাহ ছাড়া আমাদের পালনকর্তা আর কেউ নাই আল্লাহ ছাড়া আমাদের বাঁচানেওয়ালা আর কেউ নাই আল্লাহ ছাড়া কি ভাই শুধুই কে বলে আল্লাহ তাওহীদ কলিজায় বসাইতে হবে আসলুহা সাবিতুন শেকড় যত মজবুত হয় শেকড় যত গভীর হয় শেকড় যত মাটির নিচে ঢোকে ভিতরে যায় গাছ তত মজবুত হয় গাছ তত বড় সরল এজন্য তাওহীদ যত মজবুত হয় লা ইলাহা ইল্লাল্লাহ যত কলিজায় বসে দৃঢ় হয় একজন মানুষের জিন্দেগি তত সুন্দর ঈমানওয়ালা আখিরাত হয় যার মধ্যে যত ঘাটতি বাহ্যিক দেখা যায় নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম জায়েজ নাজায়েজ হ্যাঁ পর্দা পুশিদা যেখানে যত ঘাটতি দেখেন যার মধ্যে আমার মধ্যে কিংবা আপনার মধ্যে এ সমস্ত ঘাটতির মূল কারণ একটাই কলিজার ভিতরে তাওহীদের ঘাটতি
কিসের ঘাটতি? লা ইলাহা ইল্লাল্লাহ এটার ঘাটতি। এটা যার যত দুর্বল তার বাহ্যিক জিন্দেগি তত দুর্বল, এটা যার যত সবল তার বাহ্যিক জীবন তত সবল। এজন্য মেরে মহতারাম এটা ভাবা উচিত, মনে রাখা উচিত, জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি সমস্ত তাগুত মানে আল্লাহ ছাড়া যত উপাস্য এগুলোকে যে অস্বীকার করে আর আল্লাহর উপরে মজবুত ঈমান রাখে, তো আল্লাহ তাআলা বলে সে যেন এমন একটা মজবুত রশি আকড়াইয়া ধরে যেই রশি আর কখনো তার ছিঁড়বে না, ছুটবে না। এজন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মজবুত হওয়া দিলের মধ্যে যেন রশি ধরা। আমি যেন একটা রশি ধরলাম যে রশি আমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য বারবার এই কথার সবক দোহরানো দরকার, চেনা দরকার আমাকে আল্লাহ তাআলা কি পরিমাণ বড় নিয়ামত দান করছে। কোনো যোগ্যতা ছাড়া, এই আপনারা যারা পড়ছেন আমরা যারা পড়ছি আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। কেন আমি মুসলমানদের ঘরে জন্ম নিলাম, আল্লাহ তাআলা কেন আমাকে ইমানদারের ফ্যামিলিতে জন্ম দিলেন? এই সমাজে কত মানুষ হিন্দুর ঘরে জন্ম নেয়, ইহুদির ঘরে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, কত মানুষ আছে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ডাকার তৌফিকটাই পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বাক্য বলার মতো সুযোগ, যোগ্যতা, অনুভূতি, ফিকির, বুঝ তার হয় না। তাইলে সেখানে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে বলার তৌফিক দিছে, জবানে এটা উচ্চারণ করার শক্তি দিছে, দিলের মধ্যে এটা বিশ্বাস করার মতো হিম্মত দিছে, এর চেয়ে বড় ইহসান আর কি হতে পারে? ভাত খাওয়া, দুনিয়া কামাই করা, এ তো আশ্চর্যের কিছু না মিয়া। এ তো আপনি আমি দেখতেছেন প্রতিদিন, আপনি যেমন দুনিয়া অর্জন করেন তো কাফের বেঈমানও তো দুনিয়া অর্জন করে, হিন্দু মন্দও তো এটা করে। আপনি যেমন ভাত খান গুণ যান ওরাও তো খান, আপনার যেমন স্ত্রী বিবি ছেলে মেয়ে আছে ওদেরও তো আছে, আপনার আলাদা কি আছে? আলাদা কি আছে যেটা ওদের কাছে না? আলাদা মান লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার আছে, ওটা ওদের নাই। এটা যার আছে সে সৌভাগ্যবান, এটা যার নাই সে দুর্ভাগ্য। ঈমান যার নাই লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ যার কলিজার মধ্যে নাই সে হতভাগা, সে বঞ্চিত, সে দুর্ভাগা, সে জাহান্নাম, সে বদনসিব, সে মাহরুম। মাহরুম গোটা পৃথিবী, আরে মিয়া গোটা পৃথিবী একবার না, গোটা পৃথিবী যদি শতবারও তার অর্জন হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার সামনে এটা একটা মাসির পরিমাণ মূল্য রাখে, কিছুই নাই, কিছুই। দুনিয়া তামামটা ভোগ করে নিল কি হবে? এজন্য আপনি আমি বোঝা দরকার, একথা দিলে আনা দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা বুঝেন কিনা, এই কালেমা কলিজায় আছে কিনা, এই কালেমা জবানে আছে কিনা, এই কালেমা জীবনে আছে কিনা বিশ্বাস করেন? এটাই আমাদের জীবনের মূল হিসাব কিতাব। লাভ হইল কত, লস হইল কত, জিফুত হইল কয়জন, টাকা পয়সা রোজগার হইল কত, আর লাগবে কত, আর করতে হবে কি মৃত্যু পর্যন্ত, এগুলো মিলাইবার পরেও দেখবেন কিচ্ছু যারা কিচ্ছু কিচ্ছু। গতকালকে আমি
বাসায় বাজার করছি, সব কিছু আনছি বাসায় বাজার, নাস্তা খাইছি, খাওয়ার পরে বললাম বাসায় যে চা দেয়, কয়টা চা পাতা নেয়, এক ফুটাও না, মানে একটাও না, এক কাপ চা দে বানাইব। আমি বললাম দেখো আমার বুঝাইলো এটা যে দুনিয়া যতই গুছাই দুনিয়া থাকিয়ে যায়, নাহলে এত কিছু বাজার করলাম চা পাতার কথাটা কইলে না, চিন্তা ঠিকই দেখা যাবে। পৃথিবীর সবচেয়ে ধনী যেদিন কবরে যাবে মৃত্যুবরণ করবে সেদিনও তার অনেক সমস্যা দুনিয়ায় থেকে যাবে, হয়তো দেখা যাবে তার ঘরে পেঁয়াজ নাই, নয়তো রসুন নাই, নয়তো আদা নাই, নয়তো লোনের টাকা বাকি, নাহলে কিস্তিওয়ালারা দাঁড়ায় আছে, নাহলে কোম্পানি টাকার জন্য দাঁড়ায় রয়েছে, মানে হাজারো ঝামেলা মাথায় নিয়ে অসমাপ্ত রেখে পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হবে, নিতে হবে না অসমাপ্ত, সমাপ্ত করে পৃথিবী আর কোনো কাজ নাই, আর কোনো চাওয়া নাই, আর কোনো পাওয়া নাই, পৃথিবীতে আর কিচ্ছু বাকি নাই, এমন স্বপ্ন সাধনা এমন সব কিছু গুজাইয়া এই পর্যন্ত কেউ পৃথিবী থেকে যাইতে পারে না, কেউ না কেউ কেউ না।